বেশ কয়েকদিন আগে গণপিটুনির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়ায়। সামনে এসেছিল তৃণমূল নেতা জেসিবির একের পর এক কুকীর্তি। সেই ঘটনা এখনো ভুলতে পারেনি রাজ্যবাসী। তার মাঝেই ফের খবরের শিরোনামে চোপড়া। এবার পুলিশকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, চোপড়ার আমতলা এলাকায় অভিযানে গিয়েছিল পুলিশ। সেই সময় তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীর দল। এ ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কনস্টেবল এবং একজন গাড়ির চালক গুরুতর জখম হন বলে খবর। আহত পুলিশ কর্মীরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের উপর হামলার ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। যেটা শুনতে পারলাম, এখানে পুলিশ অ্যারেস্ট করতে আসছিল মেজর আলমকে। যেটা শোনা গেছিল, এদের নামে একটা কিডন্যাপিং কেস হয়েছিল চোপড়া থানায়। এই ব্যাপার নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসছিলেন। তারপরে শুনলাম দুজনে পুলিশ প্রশাসন এবং ওর মেজর আলমের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। হ্যাঁ, এতে পুলিশের কর্মী চারজন জখম হয়, যেটা আমি শুনতে পারলাম। প্রসঙ্গত, জলপাইগুড়িতেও বুধবার গভীর রাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর দল। এই অভিযোগ ওঠে, এর আগেও রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই আবহে প্রশ্ন উঠছে, যেখানে পুলিশকেই রেয়াত করা হচ্ছে না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।